তো বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আমার অ্যান্ড্রয়েড টিপস চ্যানেল পক্ষ থেকে। আজকে আবারও নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। ইদানিং বেশ দেখা যাচ্ছে যে ভিডি যারা ইউজ করে আসলে তাদের অনেক প্রবলেম হচ্ছে, অনেক ফেক রেফারেল কলার জন্য কলার কারণে বডি আইডি সাসপেন্ড করা হচ্ছে। তো যারা বডি আইডি একবার সাসপেন্ড খাচ্ছে, তারা নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না। তো তাদের জন্য একটি নতুন সমাধান নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো রুট অ্যান্ড্রয়েড সব ইউজারই এই অ্যাপসটি এই সমাধান খুব ইজিলিভাবে করতে পারবেন। যদি রুট ইউজার হন, তাহলে কোনো অ্যান্ড্রয়েড আইডি চেঞ্জার দিয়ে আইডি চেঞ্জ করে নতুন অ্যাকাউন্ট করতে পারবেন। আর যাদের রুট নাই, তাদের জন্য একটা টিপস নিয়ে হাজির হলাম। যারা বডি যারা তবে অবশ্যই বডি অ্যাপসটি ইনস্টল থাকতে হবে, এবং আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে ফার্স্টে আপনারা প্লে স্টোরে যাবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে। এই যে প্রথমেই এই প্যারালেল এই এই অ্যাপসটি প্যারালেল এস পেজ এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। প্যারালেল এস পেজ মাল্টিপল অ্যাকাউন্ট এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমি ইনস্টল করে রেখেছি, সো ইনস্টল করার পরে আপনারা এই অ্যাপসটি ওপেন করে নেবেন। এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন যে এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এই অ্যাড অ্যাপসে ক্লিক করবেন। এড অ্যাপসে গিয়ে যেটা যেটা আপনার মাল্টি অ্যাকাউন্ট দরকার হয় সেটা করে নেবেন। আমি শুধু বুডি অ্যাকাউন্ট করব, সো এই টিক চিহ্নটা আমি উঠে ফেললাম। আমি শুধু বুডি অ্যাকাউন্টটা যেহেতু নতুন করে ক্রিয়েট করতে পারতেছি না, তো এখানে ক্লিক করব। করার পরে অ্যাড টু প্যারালাল এস পেজে ক্লিক করব। এস পেজে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এই বডি অ্যাপসটি শো হচ্ছে। বডি অ্যাপসটি এখন ওপেন করব। এটা একটা নতুন ভাবে অ্যাপসটি শো হচ্ছে। তো ওই অ্যাপসটিও থাকবে, এটাও থাকবে। যদি আমরা ওই অ্যাপসটি আনইনস্টল করে দিই, তাহলে এই আইডিটা আবার অফ হয়ে যাবে। তো ওই অ্যাপসটি আমরা অ্যাকাউন্ট চালাতে না পারলে ওই অ্যাপসটি ইনস্টল করা থাকতে হবে। এই যে বডি অ্যাপস নতুন করে চালু হয়ে গেল, এটার মাধ্যমে আপনার ডিভাইসের আইডি আইএমই নাম্বার হাইড থাকবে। সো আমরা নতুন একটি অ্যাকাউন্ট আমরা যে কোনো একটি নাম্বার দিয়ে আমরা চাইলে আবার নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো। অ্যাকাউন্ট করে আগের মতন আমরা আপনারা কোনো রেফারেল দিয়ে আপনারা এই নতুন করে অ্যাকাউন্ট খুলে যাবেন। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে যা করতে হবে তা আপনারা অবশ্যই জানেন। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফিজ।